ছোটবেলা থেকে ইস্ট বেঙ্গলের ফ্যান, লাস্ট ইয়ারও আমরা ইস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেছি। এই এই ইয়ারও আমি চেষ্টা করব লিগটা ঘরে নিয়ে আসার। আমি যখন স্কুলে পড়তাম তখন আমি ক্লাবে প্রায়ই আসতাম, ক্লাবে ম্যাচ দেখতে আসতাম। ইভেন আমি ছোটবেলায় বাবার সাথে ডার্বি ম্যাচ দেখতে যেতাম সল্টলেক স্টেডিয়ামে। সো এই মেমোরিজগুলো আমার এখনও মনে পড়ে, অ্যান্ড এই মেমোরিগুলো সারা জীবন আমার সাথে থাকবে। ইস্পোর্টস এখন আগের থেকে অনেক উন্নত হয়েছে, কারণ লাস্ট দুই ইয়ারে ইআইএসএল চালু হওয়ার পরে ইস্পোর্টসের ধারণাটা অনেক পাল্টেছে। অনেক অনেকেই এটাকে ক্যারিয়ার অপশন হিসেবে চুজ করছে। তো এখন ইস্পোর্টস অনেক উন্নত হচ্ছে, আগেও এরকম অনেক টুর্নামেন্ট আসবে যেগুলো খেলে লোকেরা আরও উন্নত জায়গায় যাবে। সো দেখা যাক আগে কী হয়। আমার জন্য অ্যালভিরো ডিকোনা, কারণ উনি আমার আইডল ছিলেন, কারণ ওনার লেফট ফুটটা অসাধারণ। ওনার বাপায় লং রেঞ্জ শর্টস, বাপায় ফ্রি কিক, এগুলো আমার ছোটবেলা থেকে খুবই ভালো লাগতো। তো আমার মনে হয় অ্যালভিরো ডিকোনা FIFA 23 ফিচার হলে খুব ভালো হবে। আমি ভীষণ এক্সাইটেড এই ডার্বিটা খেলার জন্য, কারণ এই ডার্বিটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা এই ইয়ারে শুরুটা খুব একটা ভালো করিনি, লাস্ট ইয়ারও আমরা দুটো ডার্বি খেলেছিলাম এবং দুটো ডার্বিতে আমরা ডমিনেট করেছিলাম। আশা করি এই ইয়ারও আমরা জিতবো। জয় ইস্ট বেঙ্গল।